हेलो स्टूडेंट्स, তো আমি আজ ইগোরিন 2014 এন্ড 15 ঠিক আছে 12 আমি 13 পড়িছিল আর 16 17 18 19 এন্ড 20 লগে মালকর করা হইছে তো 2014 অর ফার্স্ট কোশ্চন তো তোমাদের সোয়া এতে কইছে প্রুফ দ্যাট 4 মার্কস বানাইছে হ্যাঁ কোশ্চন তো কইছে প্রুফ দ্যাট a ক্রস i ক্যাপ प्लस ए क्रॉस जे कैप प्लस ए क्रॉस के कैप इज इक्वल टू टू ए स्क्वायर ये तो प्रूफ को बोला गया फोर मार्क्स का कारण है इसे तो तुम लोग ये याद है ए वेक्टर इज इक्वल टू एक्स आई कैप प्लस वाई जे कैप प्लस जेड के कैप लोई ये तो तुम ये ज़ूम कर लो ए कैप सॉरी ए वेक्टर क्रॉस आई कैप बोलिया बा ताकि स्क्वायर बोलिया ए वेक्टर क्रॉस जे कैप बोलिया ताक स्क्वायर करिबा आको ए वेक्टर लगत के कैप क्रॉस प्रोडक्ट करी आको स्क्वायर कर जते सम करिबा तेते तुम्हारे आंसर तो होइबो 2 * x स्क्वायर प्लस y स्क्वायर प्लस z स्क्वायर आरो हेतु होबो 2x a स्क्वायर अल बिगल ठीक है हेतु मेथड करिबा तुम लोगे एतु होमवर्क थाकिले इखनि मेथड तो मोरा बेलेक मेथड तुम लोगो एतु देखाय दियो बेलेक मेथड ना तुम लोगे एतु मेथड करिबा होमवर्क थाकिल আর এই মেথডটো মই এতিয়া কৰি দি আছো বেলেগ এটা মেথড দুটা মেথড লিখি লোৱা যেটো ভাল লাগে কৰিবা লেট আলফা বিটা গামা আর দা সরি বিটা ডাইরেকশন কোসাইনস অফ দা ভেক্টর এ সরি 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 এটা ডাইরেকশন কোসাইনস নয় ডাইরেকশন অ্যাঙ্গেলস লিখা ডাইরেকশন অ্যাঙ্গেলস ধরহল আলফা বিটা গামা হল এ ভেক্টরৰ দিক কোণ হ্যাঁ দিক কোণ বুলি ধৰিলাম ডাইৰেকচন এংগলস হ'ব আলফা বিটা গামা বি দা ডাইৰেকচন এংগলস অফ দা ভেক্টৰ এ আমি এখন ধৰিলোঁ বুজিবালা এতিয়া তোমালোকে সবা এ ভেক্টৰ ক্ৰছ আই কেপ ইয়াত আছে হোল স্কোয়াৰ না হোল স্কোয়াৰ আছে तो होल स्क्वायर तो हमें लिखो और कि जे मैग्नीट्यूड ऑफ ए क्रॉस आई कैप होल स्क्वायर इनको लिखो और मैग्नीट्यूड दियो करो हो एती আমি এই লাইনক লিখো আৰু কি যে এ ক্যাপ ক্রস আই ক্যাপৰ ফৰ্মুলাটো আছে যে ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ আই ক্যাপ এন্ড সাইন থিটা হয় না সাইন থিটা থিটাটো কি আছিল এ ভেক্টর আৰু আই ক্যাপৰ মাজৰ এংগল ইয়াত আমি কি ধৰিছো সোৱা আলফা বিটা গামা বি দা ডাইৰেকচন এংগলস অফ দা ভেক্টৰ এ তাৰ মানে এ ভেক্টৰে এক্স এক্সিসৰ লগত এক্স এক্সিস মানে আই কেপ হয় না এক্স এক্সিসৰ মানে তো হয় আই কেপটো তো এক্স এক্সিসৰ লগত কৰিছে আলফা এংগল তাৰ মানে আই কেপৰ লগত কৰিছে আলফা এংগল গতিকে এ ভেক্টৰ এন্ড আই কেপ এই দুটা ভেক্টৰৰ মাজৰ এংগলটো হ'ব আলফা তো আমি লিখো সাইন আলফা হ'ব আৰু যেটো স্কোয়ার আছে তো ইয়াত বাবা স্কোয়ার এটো বাবা স্কোয়ার এটো বাবা স্কোয়ার তাহলে বাবা এ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাস এইখানেই বলা নেক্সট সিমিলারলি এ ক্রস জে ক্যাপ স্কোয়ার যদি উলিয়াইছোয়া সেম আইব না সেম আইব কিন্তু আমার এটা আইব এ স্কোয়ার কে হবো সাইন স্কোয়ার বিটা আইব হয় না নাই ইয়াতে এংগেল টু চেঞ্জ হবো বিটা হৈ যাব কারণ এবার তোমার কি এ ক্যাপ এ ভেক্টর আর জে ক্যাপ আর মাজার এংগেল আমি ধরিছো বিটা বিটা ইজ দ্য এংগেল বিটুইন ভেক্টর এ এন্ড ওয়াই এক্সিস এন্ড ওয়াই এক্সিস মানে হইছে জে ক্যাপ জে ক্যাপ এন্ড সিমিলারলি এ ক্যাপ এ ভেক্টর ক্রস কে ক্যাপ এ ভেক্টর ক্রস কে ক্যাপ ইয়ার ভ্যালুটা হবো এ স্কোয়ার সাইন স্কোয়ার গামা সো আমি এটা লেফট হ্যান্ড সাইড লও এটা লেফট হ্যান্ড সাইড লও লেফট হ্যান্ড সাইড আছে এ ভেক্টর ক্রস আই ক্যাপ হোল স্কয়ার প্লাস এ ভেক্টর ক্রস জে ক্যাপ হোল স্কয়ার প্লাস এ ভেক্টর ক্রস কে ক্যাপ হোল স্কয়ার এটা আছে এটা ওয়াই দিও বহাই দিও ঠিক আছে এটা সোয়া এ স্কোয়ার কমন আইছে এ স্কোয়ার কমন আইছে এতিয়া
তোমালোকৰ নোট দিছিলো হ্যাঁ নোট দিয়া হৈছিল যে সাইন স্কয়ার আলফা সাইন স্কয়ার বিটা সাইন স্কয়ার গামার যেটো ভ্যালু আহে সেই ভ্যালুটো হৈছে 2 ডাইরেক্ট মানে এটা নোট দিয়া হৈছে যদি তোমালোকৰ এটা মনত নাই যদি মনত নাই হ্যাঁ যদি মনত আছে লিখোৰা ডাইরেক্ট লিখোৰা আনসার লিখো 2 এ স্কয়ার আনসার হে কিন্তু যদি মনত নাই তেতিয়া তোমালোকে কৰিবা ইদৰে কৰিবা সাইন স্কয়ার মানে লিখো 1 মাইনাস কস স্কয়ার 1 মাইনাস কস স্কয়ার এটা হবো 1 মাইনাস কস স্কয়ার গামা তো এস স্কয়ার 1 প্লাস 1 প্লাস 1 3 আরে না 3 কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা তার মানে এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার ভিতর 1 হয় জানো তো মানে গতে কি মান আনসার টুয়াইস এ স্কয়ার এটা বহুত ইজি হ্যাঁ বহুত ইজি মেথড এটা তো তোমালোকে যেটো হোমওয়ার্ক দিয়া হল হেতু ইজি হয় কিন্তু অল্প ডাঙর দিগল হবো করি সবার মনকে যদি ভাল লাগে এটু হেতু করিবা তো এটু আছে 2014 14 আছে নেক্সট 14 আছে এটা 1 নাম্বার কোশ্চন কোশ্চনটো দিছে যে এ ক্যাপ এন্ড বি ক্যাপ আর টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টর সরি ইউনিট ভেক্টর কোশ্চনটো দিছে যে এ ক্যাপ এন্ড বি ক্যাপ b2 sorry r2 mutually perpendicular unit vectors then find twice a cap plus 3b cap dot 4a cap minus 5b cap 1 marks 1 mark আছে এটো কোশ্চন 1 mark দিয়া আছে তো কইলা হল সলিউশন কইলা হল ডাইরেক্ট মাল্টিপ্লাই করা টুয়াইস ইনটু 4 8 a cap ইনটু a cap দ্যাট মিন্স a cap স্কয়ার 2 ইনটু 5 মাইনাস 10 a cap ডট b cap 3 ইনটু 4 12 a cap ডট b cap এন্ড দ্য লাস্ট 3 ইনটু 5 মাইনাস 15 পরস্পর লম্ব লম্ব হলে জানা তোমালোকে এ ক্যাপ আর বি ক্যাপ যদি লম্ব হয়ে আছে পরস্পর লম্ব হয়ে আছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার গতি এটু জিরো এটু জিরো লিখো না লাগে তো তোমার হবে 15 ইনটু 1 স্কয়ার তো অ্যানসার হয়েছে -7 এটু অ্যানসার -7 হই গেল এটু হয়েছে 2014 এর কারণে 1 মার্ক ওভার লাগছে নেক্সট 2015 হয়েছে The what are the direction cosines of the vector 2015 what are the direction direction cosines of the a is the vector the i cap plus 2 i cap plus 3 k cap a vector tour ডাইরেকশন কোসাইনস কি কি হবে তো প্রথমে ডাইরেকশন রেশিওস হবে 1 2 3 এটা হচ্ছে ডাইরেকশন রেশিওস দিখানুপাত হল 1 2 3 এটা তোমার যদি ডাইরেকশন কোসাইনস লাগে কি করব লাগিব 1 বাই 2 বাই 3 বাই কি করব লাগে রুট ওভার 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার দ্যাট মিন্স রুট ওভার 14 দেন ডিভাইড করব তো এটা হচ্ছে ডাইরেকশন কোসাইনস হই গেল এখানে ফার্স্ট ডাইরেকশন রেশিও সুলি আবা আর তার পিছন ডাইরেকশন কোসাইনস এটা লিখে দেখো তো এটা হচ্ছে 2015 এর 1 নাম্বার ওয়ার্ড নেক্সট 2015 2015 লিখিবা ইজুইং ভেক্টর প্রুভ দ্যাট cos alpha minus beta is equal to cos alpha cos beta plus sin alpha sin beta এটা হইছে 4 marks
फोर मार्क्सर कारण एटा उपर कोबा दिसे किन्तु इजुइन वेक्टर वेक्टरर सहायक हे प्रमाण कोबो लागे तो लिखा सोलुशन तार कारण एटा डायग्राम टु ड्रो करिबा ओ पी वेक्टर लिसो हां ओ पी वेक्टर एंड ओ क्यू वेक्टर लिसो OP and OQ be any two unit vectors. Inclined and angle to favor like alpha and beta. बुझी बात? हम यहाँ पे OP धुरी सो और OQ धुरी सो. अब हमारे पे cos alpha minus beta. तो वाले A angle to आते थे माजोर एंगल. A माजोर एंगल to alpha minus beta जाते होय. है इधर लोग लगी. A angle जाते alpha minus beta है. तो तार कारण है हम की करें ए ओ पी ए एक्स एक्सिस और लगत जितु एंगल करी वो ए एंगल तो हम धरलाम अल्फा और ए जितु एंगल हो आसे ओ क्यू एक्स एक्सिस और लगत एतो हम धरलाम बीटा हव एखने धरलो धरलो एखने अल्फा और एतो से बीटा तो लिखिम लेट ओ पी वेक्टर एंड OQ vector B any two unit unit vectors inclined vectors max and angle alpha and beta with the positive direction of x axis respectively okay dekhiba ke dhara hal op and aro op sorry op aro oq hal duta ekok vector aro a vector duta ekrome x अक्षर धनात्मक दिखर लगत अल्फा आरो बीटा कोण करिसे एके धरबो लागबो ओपी आरो ओक्यू हल दुटा एकक वेक्टर जे x अक्षर धनात्मक दिखर लगत अल्फा आरो बीटा कोण करिसे हबा एके धरिलो ओदिके ओपी एकेनि हबो 1 आरो ओक्यू एकेनि हबो 1 यूनिट ठीक आसे We draw PM perpendicular to PM and QN perpendicular to X axis. I mean, draw for him the even like down for this. So, get that my PM perpendicular draw for him or QN. परपेंडिकुलर एंगल को ड्रॉ करा हबो एको को परपेंडिकुलर ड्रॉ करबा एतो वाई एक्सिस एते सबा आमी ओपी वेक्टर टुलिया ओपी वेक्टर लिया मा इन ट्रायंगल ओपीएम ओपी वेक्टर इज इक्वल टू ओपी वेक्टर इज इक्वल टू ओएम वेक्टर प्लस एमपी वेक्टर OM plus MP, OM plus MP vector, OP vector is equal to OP vector, तो OM plus MP, ऐसा सब है। OM जो वेक्टर है से, अभी क्लिक करो दूसरी बार, तो आपको दिया हुआ है जो A vector is equal to A cap into magnitude of A, ये तो दिया हुआ है। जो जिको वाला वेक्टर हो, अभी लिखिए वो बारो तर मैग्नीट्यूड मल्टीप्लाइड बाय यूनिट वेक्टर इधर लिखो और ए कैप इनटू मैग्नीट्यूड ऑफ ए तो यहां पे हम की करें ओएम ओएम माने हम लिखे द ओएम और जो डिस्टेंस ओएम डिस्टेंस इट वाज है ओएम जो डिस्टेंस लेंथ तार लोग हम मल्टीप्लाई करें बेटा यूनिट वेक्टर तो की एक्स एक्सिस और फले यूनिट वेक्टर की ऐसे हाई कैप एक्स एक्सिस और फले यूनिट वेक्टर तुम्हारा जाना हाई कैप
সিমিলারলি এমপি লেন্থ হব এই এমপি যেটো আছে লেন্থ তার লগত মাল্টিপ্লাই হব জে ক্যাপ এলং ওয়াই এক্সিস না না জে ক্যাপ তো এই লেন্থ আহি যাব এতিয়া সবা এটো ট্রায়াঙ্গলৰ পৰা ও এম ৰ ভ্যালুটো কি হয় বুজিবা এইটো ট্রায়াঙ্গলৰ পৰা না ও এম ৰ ভ্যালু বুজিবা সাইড লিখিবা এই সাইড লিখিবা মই মানে জাগা নাই এইভাগে মই এইভাগে লিখি আছো ও এম বাই ও পি ইজ ইকুয়াল টু ইন ট্রায়াঙ্গল ও পি এম ও এম বাই ও পি ও এম বাই ও পি বেস বাই হাইপোটেনাস কি হয় ভূমি বাই কর্ণ জানা তোমালোকে কস কি আছে এঙ্গেল টু কি আলফা লৈছো না তো কস আলফা তো ও এম হয়ে আছে ও পি ইন্টু কস আলফা ও পি ইন্টু কস আলফা কিন্তু আমি ও পি নি দেখো কারণ ও পি লেন্থ ওয়ান হয় আমি লিখে লিছিল না ও পি এন্ড ও কিউ আর ইউনিট ভেক্টরস ইউনিট বলে কইছিল তো তো ওপির মে ওপির যেটো ম্যাগনিচিউড সেটা তো ওয়ান হয় তো ওয়ান যদি আমি ওয়ান লিখলে কস আলফা হল তো ও এম এর ভ্যালু লিখে দিবা কস আলফা আই ক্যাপ সিমিলারলি এম পি এর পর লিখে লিবা এম পি ডিভাইড বাই ও পি ইজ ইকুয়াল টু সো সাই আলফা হয় দ্যাট মিন্স এম পি ইজ ইকুয়াল টু সাই আলফা সো এটা লিখে দিবা সাইন আলফা জে ক্যাপ এইখানে যে লিখিলা এটো রাইট সাইড লাগিবা হ্যাঁ লেফট সাইড নহয় রাইট সাইড দেখব লাগে ডায়াগ্রাম তো উপরত আছে তোমার উপর তো আমি এখানে পাবো ও পি ভেক্টর সিমিলারলি তোমালোকে লিখিব লাগিব ও কিউ ভেক্টর একদম সেম প্রসিডিউর লিখি যাবা ও কিউ ভেক্টর হব ও এন প্লাস এন কিউ এন কিউ তো এটা হবো ও এন ইনটু আই ক্যাপ এটু আই ক্যাপ ডট নহয় কিন্তু এটা হ্যাঁ এটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে এন কিউ ইনটু জে ক্যাপ এটা যদি ও এন উড়াই সোয়া এটা তুমি পাবা কস বিটা আই ক্যাপ প্লাস সাইন বিটা জে ক্যাপ এদরে সিমিলারলি পাবা হ্যাঁ কই সোয়া তোমালোকে সাই লওয়া তোমালোকে সাই লওয়া ভিডিওটো পজ করি তোমালোকে সাই লওয়াই জানি মই ডাইরেক্ট লিখিছো এখানে পাবা এতিয়া তোমাক কব লাগিব কি সাইন লওয়া দিয়া হৈ গল আর প্রায় হৈ গৈছে দিয়া এটা আমাক লাগে কি কোশ্চনটো কি কৈছে কস আলফা মাইনাস বিটা কৈছে এটা তোমালোকে জানা ডট প্রোডাক্টত কস আহে নে ক্রস প্রোডাক্টত কস আহে নিশ্চয় ডট প্রোডাক্ট এ ডট বি হয় এ বি কস থিতা গতিকে আমি ও পি আর ও কিউ আর ডট প্রোডাক্ট করি ও পি ভেক্টর আর ও কিউ ভেক্টর ডট প্রোডাক্ট করি ডট প্রোডাক্ট কি কৈ আছো কারণ কস লাগে মানে আনসার যদি তোমার কোশ্চন সাইন আহে সাইন আলফা মাইনাস বিটা উলিয়াব লাগে তেতিয়া তোমার ও পি ক্রস ও কিউ করব লাগিব ক্রস প্রোডাক্ট করব লাগিব তেতিয়া কিন্তু আমি এতে ডট প্রোডাক্ট করি আছো তো ডট প্রোডাক্ট করব লাগিব এই দুটো ভেক্টর মাঝত না কস আলফা আই ক্যাপ প্লাস সাইন আলফা জে ক্যাপ ডট cos beta i cap plus sin beta j cap লিখিলা এটা ডট প্রোডাক্ট কইলে হল লেফট সাইড ডট প্রোডাক্ট কইলে কি বাবা ম্যাগনিচিউড অফ op ম্যাগনিচিউড অফ oq cos theta এটা cos যে theta যে লিখিবা theta টো কোৰ পৰা আহে op আৰু oq ৰ মাজৰ এংগলৰ পৰা আহে OP আর OQ এর মাঝের অ্যাঙ্গেল কি ইয়াতে কি আছে OP আর OQ এর মাঝের অ্যাঙ্গেল টু আমি লৈছিল একদম প্রথমতে মনত করা আলফা মাইনাস বিটা আমি লৈছিল এটা তোমাকে সব বড়া আলফা মাইনাস বিটা আর রাইট সাইড তোমরা যদি ডট প্রোডাক্ট করা কস আলফা মাল্টিপ্লাই হবো মাইনাস সরি মাইনাস 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 আর ঠিক আছে প্লাস প্লাস সাইন আলফা সাইন বিটা তো মাইনাস হব তো রাইট সাইড টু আই গল লেফট সাইড টু হই গছে এটু 1 হয় এটু 1 হয় গতিকে থাকিব কস আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা হ
नेक्स्ट क्वेश्चन इजुइन फैक्टर्स इजुइन फैक्टर प्रूव दैट द एंगल इन अ सेमी सर्कल इज अ राइट एंगल जेटा अर्धवृत्तस्थ कोण एक समकोणर समान है हेतु प्रमाण करबो लागे इजुइन वेक्टर वेक्टर सहायत करबो लागे तो हे प्रूफ तो ऑलरेडी दिया होइसे तोमालोकर आगर जेखिन लेक्चर कोइ आसिल तोमालोकर लेक्चर माजि केटा दिया होइसे ताते हुमाय आसे तोमालोक साइ दबा क्वेश्चन कइसे प्रूफ दैट प्रूफ इजुइन वेक्टर एंगल इन अ सेमी सर्कल इज अ राइट एंगल हेतु क्वेश्चन आइसे तो इतनी हमें कोड दिस लो प्रतिकार नकरो एटो हबो प्रतिकार एटो नकरो तो 2015 रत एखनी क्वेश्चन आइस हे क्वेश्चन तो लवा एटो क्वेश्चन और आसिल एटो क्वेश्चन धरा किताबत नाय जदिओ किंतु सब लगिबो इंपोर्टेंट होय तो तो जे ना 2015 कंप्लीट हल नेक्स्ट 2016 17 18 19 20 ऑलरेडी करा होइसे ता माने वेक्टर 2 आमी प्रीवियस सालर जिमान केटा क्वेश्चन आसे आमी गोटे केटा करिल हले नाय गतिके नेक्स्ट लेसन आमी आरंभ करिम 3 डायमेंशन जदि तोमालोक कोनो क्वेश्चन आसे तोमालोक जदि करबो पारा नाय तेतिया हले काम करिबा एतु भिडीओ डिस्क्रिप्शन जतु लिंक आसे व्हाट्सएप टु जॉइन करि तोमालोक दिया आमाक दिया आमी तोमार भिडीओ करि हेतु बुझाइ दि ठीक आसे हेदरे धर तुमि आर तोमार आमार माजुर एटा कांटेक्ट थाकिबो रिलेटेड जिम्मेदार তাহলে বোর্ডৰ কাৰণে হৈ গৈছে বোর্ড লেভেলৰ কাৰণে যথেষ্ট হৈছে এতিয়া ধৰা যদি এন্ট্ৰেন্সৰ কাৰণে লাগে তেতিয়া আমি কি কৰিম আৰু অলপ দিব লাগিব মানে কোৱেশ্চন আনসার কৰিব লাগিব আৰু আছে স্কেলাৰ ত্ৰিপল প্ৰডাক্ট আছে ভেক্টৰ ত্ৰিপল প্ৰডাক্ট আছে জিলাৰ তোমাৰ কি জিলা বুলি দাহাই কিন্তু তোমাৰ বোর্ড লেভেলত নাহে এইলা তেনক তথাপি হিকাম পিছত পিছত আমি আৰু 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 কিছু লৈ আহিম তো বোর্ড লেভেলৰ কাৰণে হৈ গল নেক্সট আমি আৰম্ভ কৰিম 3 ডাইমেনশন হ'ব থ্যাংক ইউ